তো আমরা নিটেড ফেব্রিকের আজকের প্রোডাকশন ক্যালকুলেশনের পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দেখেছিলাম যে প্রোডাকশন ক্যালকুলেশন বিভিন্নভাবে করা যায়। এখন যদি কোনো প্রোডাকশনে প্রতি শিফটে কত কেজি নিটেড ফেব্রিক উৎপাদন হলো এই ধরনের কোনো কোশ্চিন আসে কিংবা আমাদের ইন্ডাস্ট্রিতে এই ধরনের আমাদের ক্যালকুলেশন করতে হয় যে এক এক শিফটে কত কেজি ফেব্রিক উৎপাদন হলো, তাহলে এটা আমাদের প্র্যাকটিক্যাল থেকে শুরু করে আমরা যারা বিএসসি লেভেলে পড়াশোনা করতেছি সবারই এই সাইডটা কাজে লাগবে। তো আমরা মোটামুটি এটার বিভিন্ন ফাংশনগুলো দেখে আসি। তো প্রথম নিয়মটা হচ্ছে আমাদের এখানে একটা শর্টকাট টেকনিক রাখতে মনে রাখতে হবে যে প্রোডাকশন ক্যালকুলেশন ইন ওয়েট যখন ওজন বরাবর বের করতে বলবে, তো সেটা কি উপরে থাকবে এন এফ আর ই এল এই কয়েকটা গুণ অবস্থায় আর নিচে থাকবে সি ভাগ অবস্থায়। তো এনটাকে নাম্বার অফ ফিডার, এন বলতে বোঝানো হচ্ছে নাম্বার অফ নিডেল, এফ বলতে বোঝানো হচ্ছে নাম্বার অফ ফিডার, আর বলতে বোঝানো হচ্ছে মেশিন আর পি এম অর্থাৎ রেভলিউশন পার মিনিট প্রতি মিনিটে কয়বার ঘূর্ণন দেয়। ই বলতে কি ইফিসিয়েন্সি অর্থাৎ মেশিনের দক্ষতা, আর এল বলতে কি বোঝাচ্ছে লুপ লেন্থ, আর এই সি বলতে বোঝাচ্ছে ইয়ার্ন কাউন্ট। এই সূত্রটা মুখস্থ রাখলে পরে আমাদের প্রোডাকশন ক্যালকুলেশনের যদি ওজন বরাবর কিংবা ওজন ধরে আমাদের পার শিফটের প্রোডাকশন বলে তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। যাই হোক আমরা দু একটা স্যাম্পলে চলে যাই। যেরকম ফার্স্ট স্যাম্পলে দেওয়া আছে কি যে ডাটা কী কী দেওয়া আছে, আছে 30 ইঞ্চি, ডায়া কত 30 ইঞ্চি, মেশিন গেজ 24, তার মানে প্রতি ইঞ্চিতে 24টা নিডেল আছে, নাম্বার অফ ফিডার অর্থাৎ সুতা ফিটিং করার জন্যে মোট 96টা ফিডার দেওয়া, মেশিন আরপিএম 25 অর্থাৎ প্রতি মিনিটে 25 বার ঘুরতেছে, স্টিচ লেন্থ 2.74 মিলিমিটার এককে দেওয়া আছে, ইয়ার্ন কাউন্ট আছে 30 NE তার মানে ইংলিশ কাউন্ট, মেশিন ইফিসিয়েন্সি 85%, ক্যালকুলেটর প্রোডাকশন পার শিফট ইন কেজি। তো এটা আমি মোটামুটি দুই টেকনিকে দেখানোর চেষ্টা করেছি। তো সূত্র কী জানি আমরা যে নাম্বার অফ নিডেল ফার্স্টে বসবে, নাম্বার অফ নিডেল আমরা এর আগের টিউটোরিয়াল থেকে দেখে আসছি। সূত্র কী পাই ডি জি, পায়ের মান কত 3.14, ডির মান কত অর্থাৎ মেশিন ডায়া কত 30, আর জি হচ্ছে মেশিন গেস কত 24, তার মানে নাম্বার অফ নিডেলের হিসাব হয়ে গেল। এইবারে কি নাম্বার অফ ফিডার, নাম্বার অফ ফিডার কত দেওয়া আছে 96, এই যে 96 বসে গেল। তারপরে কি মেশিন আরপিএম, মেশিন আরপিএম কত দেওয়া আছে 25, এই যে 25 মেশিন আরপিএম বসে গেল। তারপরে কি ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি দেওয়া আছে কত 85%, এই যে বসে গেল 85, আর ওই পার্সেন্ট ধরনে 100 দিয়ে ভাগ, সেই 100টা বসে গেল নিচে। এখন আমাদের স্টিচ লেন্থ বা লুপ লেন্থ কত দেওয়া আছে 2.74 মিলিমিটার, এখন এই যে বসালাম, এরপরে কী আছে লুপ লেন্থ, এই যে 2.74 বসানো হলো। তো এখন এই যে 2.74 মিলিমিটার বসানো হলো, তো এটাকে যদি আমরা মিটার এককে আনতে যাই তাহলে আমরা কী জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। তো এটাকে মিটার আনতে গেলে কী করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে, সেজন্য নিচে দিলাম 1000, তার মানে 100টা 30 দেওয়া হলো কিসের জন্যে, এই 85%, 85-এর জন্যে, আর এই 2.74 মিলিমিটারকে মিটার করার জন্য এই 1000 দিয়ে ভাগ দেওয়া হলো। এর নিচে কি ইয়ার্ন কাউন্ট, ইয়ার্ন কাউন্ট কত 30 ইংলিশ কাউন্ট, তো 30 ইংলিশ কাউন্ট। তো এখন আমরা এটা বের করবো হচ্ছে কেজি পার শিফটে অর্থাৎ প্রতি শিফটে কত কেজি উৎপাদন হলো, যেহেতু পার শিফট বলা আছে তার মানে 60 গুণন 8, আমরা কি জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 8 মানে কি একটা শিফট হয় 8 ঘন্টার, সেজন্য আমরা এটা বসালাম, কি বসালাম 60 আর 8 বসানো হলো। তাহলে এখন প্রশ্ন চলে আসতেছে এই 30-এর পর 840 কী দেওয়া হলো, আমরা কি জানি 30 কাউন্ট সুতা বলতে 840 গজ সুতার ভর যদি হচ্ছে 30 হয়, নাকি হচ্ছে 1 গ্রাম সুতার ভর হচ্ছে 30 গুণন 840 হয়। তো আমরা যদি কাউন্টের টিউটোরিয়াল দেখে আসি তাহলে আমরা দেখতেছি কি যে এই 30-এর সাথে 840 যদি গুণ দেই তাহলে এটা গজের হিসাব অর্থাৎ ইয়ার্ড হিসাব পাই, সেজন্য আমরা গজ হিসাবটা নিয়ে আসি। আবার আমরা কি জানি যে 1 গজ সমান সমান কত মিটার, 0.91 মিটার, সেজন্য এটার সাথে গুণ হবে কি 0.91, তাহলে উপরের মিনিট আর নিচের মিনিট কেটে গেল, তাহলে কি বের হলো আমাদের যে এই কতটুকু আমাদের কত পাউন্ড হচ্ছে পার শিফট উৎপাদন হলো। এখন আমরা কি জানি যে 1 পাউন্ড সমান সমান কত কেজি, 2.2046 কেজি। তো পাউন্ডকে যদি এখন আমরা কেজিতে কনভার্ট করতে যাই তাহলে কি করব, এই 2.204 দিয়ে ভাগ করলে পরে আমাদের কি হয়ে যাচ্ছে কেজিতে কনভার্ট হয়ে আমাদের অ্যান্সার আসতেছে 119.40 কেজি পার শিফট, অর্থাৎ 8 ঘন্টায় 119.40 কেজি প্রোডাকশন সম্ভব।
তাহলে আমরা ক্যালকুলেশনটা আর একবার একটু নিচের অংশটা খেয়াল করি। এই 85%-এর জন্য কত হলো? 85 যেহেতু পার্সিয়াল এফিসিয়েন্সি, এই পার্সেন্টেজের জন্য 100 দিয়ে ভাগ। তারপরে কি লুপ লেন্থ ছিল 2.74 মিলিমিটার। মিলিমিটারকে কিসে কনভার্ট করলাম? মিটার। যেহেতু 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার, সেজন্য 1000 দিয়ে ভাগ হলো। আচ্ছা, যেহেতু আমরা কিসে আনতেছি, মিটার মিটার এবার কাটবো। তার মানে কি 30 কাউন্ট মানে কি 1 পাউন্ড সুতার ভিতরে 30 × 840, এতটুকু গজ সুতা 1 পাউন্ডের ভিতরে সম্ভব। সেজন্য এটাকে কি হলো, 840 দিয়ে এটাকে পাউন্ড করলাম। এখন পাউন্ডকে কনভার্ট করব মিটারে। আমরা কি জানি যে যেই যে 840 দ্বারা গুণ করলাম, তার মানে 30 × 840 এত গজ সুতা আছে। এখন গজকে আমরা কনভার্ট করব কিসে, মিটারে। আমরা কি জানি 1 গজ সমান সমান কত, 0.91। সেজন্য এতে 0.91 দিয়ে গুণ দিলাম। তাহলে আমার টোটাল এরপর হিসাব আসলো কত? ক্যালকুলেশন করার পর দেখা যাচ্ছে কি, আমরা যদি এই 2.204 দ্বারা ভাগ দেই, তাহলে পাউন্ড থেকে কেজিতে রূপান্তর করার টেকনিকটা কি, 1 কেজি সমান সমান আমরা কত জানি, 2.2046 পাউন্ড। সুতরাং এটাকে ভাগ দিয়ে আমরা কি পেলাম, কেজিতে কনভার্ট করলাম। তো এটা যদি আমরা 2-3 বার প্র্যাকটিস করি, শুধু আমাদের একটা বিষয় বারবার মনে রাখতে হবে, যেখানে আমাদের সবার আসলে একটু মিসিং হয়, যে 30 × 840 মানে কি, এখানে 1 পাউন্ড সুতার দৈর্ঘ্য হচ্ছে 30 × 840 গজ, ইয়ার্ড। আর 1 ইয়ার্ড সমান 0.91 মিটার। দণ্ডে এটার সাথে 0.91 গুণ দিয়ে এটাকে করা হলো মিটারে কনভার্ট। আর যেহেতু আমরা জানি কি, আমাদের ওজনে হিসাব আনতে হবে, তার মানে 30 × 840 × 0.91 টোটাল মিলে হলো কি, এত মিটার সুতা আছে কতটুকুতে, এত মিটার সুতা আছে হচ্ছে আমাদের 1 পাউন্ডে। এখন পাউন্ড থেকে কোজোতে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 2.2046 দিয়ে ভাগ করলে সেটা হয়ে গেল কি, আমাদের কেজি। তো এইভাবে আমরা এক টেকনিকে করতে পারি। এবার সেকেন্ড একটা টেকনিক ধরবো সেম অঙ্কের নিয়মেই, সেটা কি নাম্বার অফ নিডেল। আমরা জানি পাই ডি দিয়ে বসানো হলো। তারপরে নাম্বার আর অফ ফিডার কত, 96, মেশিন আরপিএম 25, এফিসিয়েন্সি 85, আর সেটার জন্যে পার্সেন্টেজের জন্য কি হলো, পার্সেন্টেজের জন্য এদের নিচে 100 ভাগ দেওয়া হলো। ভালো, তো এখন এখানে দেওয়া আছে কি লুপ লেন্থ, যেহেতু লুপ লেন্থ আমরা কি জানি 2.74 মিলিমিটার, তো 2.74 দিলাম। এখন আমরা কি জানি 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার মানে কত ইঞ্চি, 2.54 ইঞ্চি। তার মানে এই লুপ লেন্থটাকে প্রথমে হচ্ছে সেন্টিমিটার বানানো হলো 10 দ্বারা ভাগ করে, তারপরে তার সাথে 2.54 দ্বারা গুণ করে বানানো হলো ইঞ্চিতে। তাহলে লজিক্যালি আমাদের এই যে 30 কাউন্ট যে সুতাটা আছে, এই যে সুতাটাও তাহলে আমাদের ওইভাবে কনভার্ট করতে হবে। আমরা কি জানি যে 30 × 840 মানে কি, আগের মতোই যে 1 পাউন্ড ওজনের ভেতরে আছে 30 × 840 এতটুকু দৈর্ঘ্যের সুতা। এটা কি একক হিসাবে আছে, গজ একক হিসাবে আছে, অর্থাৎ 1 পাউন্ডের ভিতরে 30 × 840 গজ সুতা বিদ্যমান, এইটুকু বলতে আমরা বুঝি। এখন এটা আছে কোন এককে, গজ এককে। এখন এটাকে যদি আমরা ইঞ্চিতে আনতে চাই, যে 1 পাউন্ডে কত ইঞ্চি সুতা আছে, তাহলে আমরা লিখতে পারি 30 × 840 × 36, অর্থাৎ 1 পাউন্ড সুতার ভেতরে এত ইঞ্চি সুতা থাকা সম্ভব, 30 কাউন্ট বলতে আমরা যেটা বুঝি। তো তাহলে পরে ইঞ্চি ইঞ্চি কাটে গেল, তাহলে আমাদের একক থাকলো কি পাউন্ডে, আর পাউন্ড থেকে কেজিকে কনভার্ট করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, 2.2046, এটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এই ঘুরে ফিরে 119.40 কেজি পার শিফটেই পাওয়া গেল। তাহলে আগের টেকনিকেও দেখা গেছিলো 119.40, এই টেকনিকেও দেখা গেল 119.40। পার্থক্য কি, আগেরটাতে করা হয়েছিল হচ্ছে মিটারে কনভার্ট করে তারপরে কেটে দেওয়া হয়েছিল, আর এখানে কিসে কনভার্ট করা হলো, ইঞ্চিতে কনভার্ট করা হলো। সুতরাং আমরা আশা করি যে ওয়েটের যদি কোনো ক্যালকুলেশন আমাদের আসে, তাহলে আমরা দুই টেকনিকের যে কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করলেই আমরা পারবো। ধন্যবাদ সবাইকে।